আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোনা কুকিং হাউস। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে তৈরি করব আমি ক্যাপাচিনো। আমার রেসিপিটি ফলো করলে আপনারাও তৈরি করতে পারবেন ক্যাপাচিনো কফি। তার আগে আমি চুলায় একটি পাইপিন বসিয়ে কিছু পপকর্ন বেজে নিব। ছোট দানার যে ভুট্টাগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই ভুট্টাগুলো ফাইপেনে দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে ডেকে দিলেই খুব সহজে তৈরি হয়ে যায় এই পপকর্নটা। ফুটতে শুরু করে দিয়েছে। বাজার থেকে আনার পর আমি একটু রুদ্রে শুকিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে রাখলেই বোঝা যাবে যে জ্বর তুফানের মতো শিলাবৃষ্টি হতে শুরু করলো এর ভিতরে। দু তিন মিনিট অপেক্ষা করলেই চুলার আঁচটা থাকবে মৃদু আঁচে, বেশিও না কমও না এরকম। ওটা যখন বন্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখুন মাশাল্লাহ কতগুলো হয়ে গেছে। এখন আমি বিট লবণ আর একটু মরিচের গুঁড়া মিক্সড করে উপরে ছিটি দিয়ে তৈরি হয়ে গেল মজাদার পপকর্ন। এবং নিজের গড়ে তৈরি, নিজের হাতে, স্বাস্থ্যসম্মত। তো কফি তৈরি করতে চলে যাই। এখানে আমি কফি নেব 1.5 চা চামচের মতো। আর চিনি নেব 2 চা চামচ। আপনারা যতটুকু খাবেন ওই আন্দাজ মতো নেবেন। তো কফি আর চিনি আমি একসাথে একটু মিক্সড করে 1 চা চামচ পানি এড করে নিব। দু তিন মিনিট নাড়তে থাকবো, দেখবেন আপনি আপনি এটার কালার চেঞ্জ হতে থাকবে। দেখুন আস্তে আস্তে এটার কালার চেঞ্জ হয়ে গেছে। আমি প্রায় 5 মিনিটের মতো করেছি, এরকম হয়েছে। আরও 2-3 মিনিট করব। একদম গাঢ় একটা ফোমের মতো তৈরি করব। শীতের সকাল বা বিকেলে 1 কাপ কফি হলে তো মন্দ হয় না। আর কেমন লাগে, কিন্তু আমার তো খুবই ভালো লাগে 1 কাপ কফি বা 1 কাপ মনের মতো 1 কাপ চা বা কফি। এখান থেকে 1 চা চামচ দিয়ে দিলাম একটি কাপে। এখন চুলায় ফুটন্ত দুধ বসিয়ে রেখেছিলাম, সেই দুধ একটু কাঁটা চামচে নেড়ে একটু ফোম করে নিয়েছি, সেটা উপর থেকে ঢেলে দিব। চামচের মধ্যে একটু কফি পাউডার গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে একটু হালকা ডিজাইন করে দিচ্ছি। দেখতে অনেকটা একদম কফি শপের কফির মতোই লাগবে। খুব সহজে তৈরি হয়ে গেল নিজের হাতে এই কফিটা। খুবই মজাদার এই কফিটা, বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। আমি আরেকটা কাপে তৈরি করে নিচ্ছি বাকি ফোমটা দিয়ে। এই ফোমটা তৈরি করে বেশি করে তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে 2-3 দিন রেখে আপনারা ইউজ করতে পারবেন।
কাপটাতেও আমি দুধ, গরম দুধ দিয়ে একটু ফুম ফুম হয়েছে, আমি কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম দুধটাকে চুলাতেই। চুলা থেকে নামিয়ে আবার ফুম তৈরি করতে যাবেন না, তাহলে দুধ ঠান্ডা হয়ে যাবে, তাহলে কফি ভালো লাগবে না। এখানে একটু কফি পাউডার গুলিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা কালারফুল ও সুন্দর হয়েছে। দুধের একটু ফুম দিয়ে দিচ্ছি, তো খুব সহজে তৈরি হয়ে গেল ক্যাপাচিনো কফি। কেমন লাগলো সবার কমেন্টস করে জানাবেন, আর নিজেরা বাসায় তৈরি করে খাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন। আল্লাহ হাফেজ।